জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ একটি বিশেষ দিন আগের দিন আমি ইষ্ট প্রসঙ্গে আপনাদের বলেওছিলাম আশা করি কী করতে হবে কখন করতে হবে কেনই বা করা উচিত এগুলো সেটা আপনারা প্রত্যেকেই শুনেছেন তো পরমদা শিশি ঠাকুর কারণ দেখে বলেছেন কেন এসব করতে হয় এসব মানে এতক্ষণ আমি কী বলছি হ্যাঁ আজ হচ্ছে শিশি বর্দার একত্রিশতম তিরোধান তিথি আর এই তিরোধান তিথিতে হবিষণ্য ব্রত কিন্তু প্রত্যেক সৎসঙ্গীকরের পালনীয় হবিষণ্য ব্রত তিরোধান তিথিতে পালন করা হয় হবিষ্ণ্য ব্রত আমরা কেন করব হবিষণ্ণ ব্রত করলে কি বা হয় বিষণ্য কেন করা হয় এতে শরীরের কি লাভ হয় তো আজ এই তিরোধান তিথিতে পরম পূজ্যপাত শিশি বর্দা কি বললেন সেই নিয়ে বিশেষ কিছু কথা আলোচনা করব আমরা জানি তিনি পরমদাল শিশি ঠাকুরকে যেভাবে মেনেছেন যেভাবে তিনি মানে ঠাকুরের নির্দেশ পালন করেছেন আজও পর্যন্ত এমনভাবে এমনভাবে কেউ পারেননি তিনি নিজেকে ঠাকুরের কুকুর মনে করতেন আর তিনি বলতেনও তাই তিনি তার যে কাজকর্ম তার কাজকর্মটাও কিন্তু এমনই ছিল পরমপত্রপাত শিশি বর্তা নিজেই বলতেন যে আমি প্রভুভক্ত কুকুর ছাড়া আর কিছুই নই আমি ঠাকুরের কুকুর তো প্রভুভক্ত কুকুর ছাড়া তিনি নিজেকে কিছুই মনে করতেন না আমরা তবু পরমদাল শিশি ঠাকুরের কথাগুলোকে নিয়ে বাছাই করি তার বিভিন্ন কথার মধ্যে পরীক্ষা করে সিদ্ধান্ত নিতে বাধ্য হই কেন না আমরা নিজেরা প্রবৃত্তির বসে ঘুরে বেড়াই কিন্তু আমার পরমপুজ্জোপাত শিশি বর্দা ঠাকুর যা বলতেন তাই সাথে সাথে করতেন পরমদাল শিশি ঠাকুর দেহ রাখবার পর সৎসঙ্গকে কেমনভাবে তিনি ধরে রেখেছিলেন আশ্রমের প্রত্যেকটা কাজকর্ম প্রত্যেকটা জিনিসের তিনি খেয়াল রেখেছেন ঠাকুর বলে গেলেন যে বড় খোকা রইল বড় খোকাই সব তাই ঠাকুর বললেন যে আমি যা বড় খোকাও তা আজকেই তিরোধান তিথিতে তার কয়েকটা কথা আমরা আলোচনা করব। তিরোধান তিথিতে আমরা এমন কিছু বিশেষ কথাগুলো শুনব যে কথাগুলো তিনি আমাদের বারংবার করতে বলেছেন আমরা দেখতে পাই ইষ্টপ্রসঙ্গ বইগুলো পড়লে যে পরমদয়াল শিশি ঠাকুরের নাম তিনি কেমনভাবে করতেন আমরা দেখতে পাই যে পরম পূজ্যপাদ বর্দা কেমনভাবে কেমনভাবে তিনি কেমনভাবে আশ্রমের প্রত্যেকটা নিয়মকে আঁকড়ে সৎসঙ্গকে বাড়িয়ে গিয়েছেন কোনো কোনোভাবে কিছুর অভাব ঘটতে তিনি দেননি পরমদাল শিশি ঠাকুর বললেন আমি যা বড় খোকাও তাই বড় খোকা রইল তোরা বড় খোকাকে মানিস ঠাকুরকে ঠাকুরকে প্রণাম করি ঠাকুরকে ভালোবাসি বর্দা কেউ নন বর্দাকে প্রণাম করে কি হবে তার তিথি পালন করে কি হবে এমন কথা যদি ভাবি কিংবা এমন কর্ম কোনো করি এমন কিছু কর্ম করি এমন আচরণ করি তাহলে কিন্তু এই তিরোধান তিথি তাহলে কিন্তু আমার ঠাকুরকে এই গ্রন্থগুলো পড়লে দেখতে পায় তিনি কীভাবে নাম চালিয়ে যেতেন কীভাবে তিনি নাম করতেন রাত্রিবেলাতেই তিনি এই শুয়েছেন আবার টাইম হয়ে গেছে এই উঠেছেন তবু নির্দেশকে ক্ষুণ্ণ হতে দেননি তিনি নাম করেই চলেছেন অনুরোধ করেছেন যে আমার তোমাদের কাছে অনুরোধ তোমরা কখনও নাম ছিল না পাঁচটা মিনিট হলেও নাম করবে পরমদার শিশি ঠাকুর বানিয়ে দিলেন উষা নিশায় মন্ত্র সাধন ফেরাই চপ যথা সময় যথাসময় ইষ্টনিদেশ মূত করাইত আর আমরা সব সময় যদি নাম করি আমাদের চলনে কখনো ভুল হতেই পারে না আর যদি ভুল হয়েও যায় তার সংশোধন করবার যে একটা ক্ষমতা সেটা আমার থাকবেই কারণ সেই ক্ষমতাটা নামই আমাদেরকে তৈরি করে দেবে দাদা জানালেন তিনি মাসিমাকে মানে শ্রীযুক্ত সর্বমঙ্গলা দেবী প্রণাম করতে গিয়েছিলেন মাসিমা তাকে বলেছেন তোমরা এখন বড় খোকাকে সদ্গুরু আচার্য বলো কেন এরকম একটা কথাবার্তা চলছিল এর উত্তরে ওই দাদা বলেছেন আমরা তাকে বর্তা বলি ঠাকুর বলে গেছেন কে সৎগুরু কে আচার্য কে তার স্থলাভিষিক্ত এবং তা দেখিয়েও দিয়ে গেছেন তার কথা শুনে মাসিমা খুব রেগে ওঠেন দাদাটির কথাই পরিবেশের ভাবান্তর ঘটল উপস্থিত সবাই নির্ভাগ শ্রী শ্রী পিতৃদেব ব্যথিত সুরে বললেন আমাকে আচার্য কি সৎগুরু বা যা সালাই বলো না কেন আমি যা আছি আমি তাই থাকবো এর থেকে আমার প্রশংসা করে কেউ বাড়িয়েও দিতে পারবে না বা নিন্দা অপবাদ করে কমাতেও পারবে না একটু থেমে বললেন আমি একটা প্রভুভক্ত কুকুর হতে চাই আমি ঠাকুরের কুকুর তাই তার স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট থাকতে চাই আমাকে যে কেউ যে ভয় দেখাক না কেন জেল গুলি গোলা বললম কেন কোনো কিছুর ভয় আমি করি না এক ফোঁটা রক্ত থাকতে ঠাকুরের স্বার্থকে নষ্ট হতে দেবো না এই হলো সত্যি সত্যি একটা মানে দেখা যায় যে শিশি ঠাকুর শিশি ঠাকুর এই রকম কথা শুনতে পাই আমরা এই কথাই শিশি বর্দা বললেন যে এক ফোঁটা রক্ত থাকতে ঠাকুরের স্বার্থের ব্যাঘাত হতে দেব না আমরা ঠাকুরের নিয়ে বহু নিন্দা শুনি আমরা ঠাকুরের বহু নির্দেশগুলোকে আমরা ঠাকুরের নির্দেশগুলোকে অমান্য করি কিন্তু ঠাকুর বলছেন এক ফোঁটা কিন্তু পিতৃদেব বলছেন এক ফোঁটা রক্ত থাকতে আমি ঠাকুরের স্বার্থকে ব্যাঘাত হতে দেবো না শিশি পিতৃদেব বলে চলেছেন আমি নিজেকে ঠাকুরের বিশ্বস্ত কুকুর ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না তাই যখন পাঞ্জা দিই তখন তাদেরকেও বলে দিই তোমরা সবাই তার বিশ্বস্ত কুকুর হবার চেষ্টা করো লোকে আমায় যতই শ্রী দিক না কেন আমি জানি শ্রীমান এখানে বলি না শ্রী শ্রী পিতৃদেব শ্রী শ্রী আচার্যদেব শ্রী পুত্র শ্রী বর্দা তাই এখানে বর্দা বলছেন আমাকে যতই লোকে শ্রী দেখ না কেন আমি জানি আমি তার কুকুর আর যে আমার ঠাকুরকে ভালোবাসে সেই আমার আপনার ওই যে আছে যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণরে সে আমার স্ত্রী পুত্র ভাই আত্মীয় স্বজন বা যে কেউ হোক না কেন যে আমার ঠাকুরের সেই আমার আপন জন শ্রী পিতৃদেবের কথা শুনে অজিত্যা বললেন আমরা জানি আপনি কে শ্রীজীবের গুরু এক অহংকারী পণ্ডিতের কাছে স্বেচ্ছায় পরাজয় স্বীকার করেছিলেন শ্রীজীব কিন্তু তা সহ্য করেননি এরকমভাবে কথা বলতে লাগলেন আচ্ছা এরপর একশো সাত পাত আমি ইষ্টপ্রসঙ্গ বই থেকেই পাঠ করছি একশো সাত পাতায় যে কথাটা দেওয়া আছে আচ্ছা পরম পূজ্যপাত শিশি বর্তা আমাদের একটা কথা বললেন কি বললেন জানেন খাবার কথা কেমন ভাবে আমরা খাবার গ্রহণ করব অনেকেই অন্যের বাড়ি গিয়ে খাই খাই করে খুব খারাপ কোনো কিছু খাওয়ার পূর্বে ইষ্টকে নিবেদন করে খেতে হয় আমরা যারা সস্তি ব্রত গ্রহণ করেছি তাদের খাওয়াটা খুব মানে ভালোভাবে খেতে হয় খাওয়াটা খাওয়াটার দিকে খুব নজর রাখতে হয় খাওয়া থেকে কিন্তু সব হয় তাই খাওয়াটা খাওয়াটা আমাদের যখন খাবো তখন ইষ্টকে নিবেদন করেই খেতে হয় ইষ্টকে নিবেদন করে মাটিতে অল্প কিছুটা ফেলে রাখতে হয় পিঁপড়ে টিপড়ের জন্য তারপর খেতে হয় ইষ্টকে নিবেদন না করে খাওয়া হয় ইষ্টকে নিবেদন না করে খাওয়া মানে বিষ্ঠা খাওয়া আর যে খাদ্য তার ভোগে লাগে না তা খাওয়া বিষ সেই জন্য টাছ খাওয়া সৎসঙ্গীতের কোনো ক্রমেই উচিত নয় শুধু সস্ত ব্রত যারা নিয়েছেন তারা মাছ মাংস খাননি কিন্তু এখানে বর্দা পরিষ্কার কথা বলে দিলেন যে যে খাদ্য ইষ্টের ভোগে লাগে না তা খাওয়া বিষ খাওয়া মাছ টাছ খাওয়া সৎসঙ্গীতের কোনো ক্রমে উচিত নয় এবার শ্রী শ্রী পিতৃদেব কেমন করে ইষ্টকে নিবেদন করে আহার গ্রহণ করেন তা হাত দিয়ে দেখালেন শাস্ত্রীয় বিভিন্ন প্রকারের নিবেদন জীবজন্তুদের উদ্দেশ্যে অর্পণ করা মন্ত্র উচ্চারণ করলেন পরিশেষে বললেন অত সব করার প্রয়োজন হয় না থালা ছুঁয়ে মনে মনে ইষ্টকে নিবেদন করে তার প্রসাদ ভক্ষণ করছি ভাবতে হয় তারপর খেতে হয় ঠাকুরকে ঠাকুরকে জানা যখন খাবার কোনো কিছু খাবেন তখন ঠাকুরকে জানিয়ে খাবেন যে ঠাকুর আমি তোমার ভোগ গ্রহণ করছি এইভাবে থালা ছুঁয়ে তারপর খাদ্যটা গ্রহণ করতে হয় তো এই নিয়মগুলো আমাদের কিন্তু পরমপুত্রপ বর্তাই শেখালেন আজ এই তিরোধান তিথিতে তার কয়েকটা কথা তার শ্রীমুখ নিশ্চিত কয়েকটা কথা উল্লেখ করতে গিয়ে দেখা গেল যে তিনি আমাদের প্রত্যেক ব্যাপারেই ঠাকুর যা যা বলেছেন তা বুঝিয়ে দিয়েছেন সুন্দরভাবে এমন করে কেউ বোঝাননি কিন্তু পিতৃদেব মানে আমাদের পর্দা সব কিছু বুঝিয়ে দিয়েছেন কেমন করে খাবার খেতে হয় কেমন করে থাকতে হয় ঠাকুর কেমনভাবে আমাদের বলেছেন এছাড়াও তিনি বুঝিয়ে দিয়েছেন কেমনভাবে ইষ্টভীতি করতে হয় কখন ইষ্টভীতি করতে হয় ইষ্টবৃত্তি বেলা করে করলে কী কী ফল হয় তিনি তিনি আবার একথাও বলেছেন যে প্রত্যেকেই যেন ঠাকুরের ঠাকুর ঠাকুরের প্রত্যেকেই যেন ঠাকুরের কুকুর হবার চেষ্টা করে তো এখন শিশি বর্দা আর ঠাকুরও বলে গেছেন যে আমি মানে বড় খোকা বড় খোকাকে জানবি এই প্রসঙ্গে আরও একখানা কথা আছে ঘটনা আছে যেটা আমি হে বরেণ্য যে গ্রন্থটা আছে সেটাতে আমি পড়েছি সেটা আপনাদের পরে একদিন আমি শোনাবো হে বরেণ্যতে শিশি ঠাকুর কেমনভাবে মানে একজন একজন পরীক্ষা করতে গিয়েছিলেন ঠাকুরকে যে ঠাকুর যে বলছেন ঠাকুর মানেই ঠাকুরের বড় খোকা মানে ঠাকুর মানেই শিশি বর্দা এটা কি করে হয় তো এরকমভাবে এক দাদা গেছেন পরীক্ষা করতে আর সত্যি সত্যি তিনি অবাক হয়ে গেছেন যে সত্যি ঠাকুরই বড় খোকা আর বড় খোকাই ঠাকুর এটা কিন্তু একদম প্রমাণিত হয়ে গেছে একবার নয় বারংবার প্রমাণিত হয়েছে তাই ঠাকুরের বলা কথাতে আমরা কোনোরূপ পরীক্ষা করতে যাব না ঠাকুর যখন আমাদের বলেই দিলেন যে যে আমাকে আমি মানি বড় খোকা বড় খোকাই সব সবকিছু দায়িত্ব পরমদা শিশি ঠাকুর যখন দেহ রাখলেন সবকিছুর দায়িত্ব ঠাকুরের বড় খোকা মানে আমাদের পরমপুজ্যপাত শিশি পর্দাকেই দিয়ে গিয়েছিলেন তো এইভাবে আজকের এই দিনে আপনারা সকলে হবিষণ্ণ করেছেন তো আজ আমি হবিষ্য ব্রত পালন করছি হবিষণ্য ব্রত পালনের একটা খুব ভালো নিয়ম আছে যে নিয়মটা আমাদের প্রত্যেককে মানতে হয় অযথা বাক্য লাভ করতে নেই আর নামময় হয়ে সারাটা দিন কাটাতে হয় নিষ্ঠা সহকারে আজকের দিনে নামময় হয়ে থাকুন তিরোধান তিথি বরদাত ছবিতে অবশ্যই একটা মালা দেবেন ভোগ নিবেদন করবেন প্রণামই করবেন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বর্তা সম্পর্কে আরও অনেক অনেক কথা আমরা পরে আলোচনা করব আজ এইটুকুই থাক জয়পুর